খামারে দুধ না থাকলে কি কৃষক বাঁচে ভাই? খামার বাঁচে? তাহলে ঘটনা কি করছে এমন যে দুধ নাই? দুধ থাকবো করতে ভাই, বুঝি এক রাইতে 1800 থেকে ওই জায়গায় 2200-2300। আগুন লাগছে কোন জায়গায়? আগুনটা তো খামারও লাগে নাই, বাজারও লাগে নাই, কই লাগছে? বড় বড় কোম্পানি গো হাতে মজুদ হয়ে জায়গা। তাহলে কৃষক না বাঁচলে কি খামারই বাঁচবে? কৃষক না বাঁচলে খামার বাঁচতো না ভাই। খামার বাঁচবে না তাহলে কি দেশ বাঁচবে? দেশও বাঁচতো না। কি করা উচিত ভাই? এটা সরকার অনেক বাইবা চিন্তা যে এটা ভালোই দিয়ে করবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম কেরানীগঞ্জ কাঁঠালতলিতে। রয়েছে সুরুষ ভাইয়ের মানিলো খামার, বিশাল একটি বড় একটি খামার। এই খামারির আজকে দুর্দশা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনটি। দর্শক, চলুন আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে। কথা বলেই জানতে পারবো কেন খামারিরা আজকে খুব বিপদে রয়েছে, কেন দুর্দশার মধ্যে কাটছে তাদের। আমরা তাদের সাথে কথা বলেই বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। সুরুষ ভাই, আমাদেরকে একটু বলবেন আপনাদের কি অবস্থানটা এই মুহূর্তে খামার অবস্থানটা? আপনার ওই যে খাদ্যর দামটা অনেক বেশি, ঘাসের জমি কমে গেছে, গা খাদ্য লাগে বেশি, গরু তো খাদ্য চাহিদা অনুযায়ী দিতে পারি না। আচ্ছা, মানে কেন দিতে পারেন না, কারণটা কি? দাম বেশি। কিসের দাম বেশি? গমের ভুষি, মসুরির ছাটি, এগুলির দাম বেশি। আগে কেমন ছিল, এখন কি? আগে ছিল 1200, নাহলে 1900-1800-2000। দুধের দাম কি বাড়ছে? না, দুধের দাম গত বছর যা ছিল এই বছর মানে খাবারের দাম বাড়ছে, দুধের দাম বাড়বে না? 1 টাকা বাড়ায়নি। আপনারা দেখলাম যে ব্যাট 1 টাকা বাড়ে, আর হলো জিনিসপত্রের দাম বাড়ে হলো 20 টাকা, আর কমাই, গাড়ির তেলের দাম বাড়ে 10 টাকা, আর হলো ভাড়া বাড়ে 20 টাকা। তাহলে এতটা যদি পার্থক্য থাকে তাহলে খামারিদের বেলা এমন কেন? দুধের দাম আরো কমাইতে চাইছি, আমার যে কোম্পানি দুধ নেয় এবছর আরো কমাইতে চাইছি। খামার কি থাকবে না করতে? আমি বদলি খাটাইতে পারি না, আমার দুইজন লোকের দরকার, নিজে কষ্ট করে চালাইতেছি। মানে দুইজনের কাজ একাই? আমরা এই যে পায় ফলা বাইন লইয়া করতেছি। মানে এই যে কষ্টগুলো করতেছেন, এই কষ্ট করার মানে হলো আপনার অবস্থানটি, খামারির ইনকাম সোর্সটা হলো তো খামারির থেকে যে দুধটা আসে, সেই সুবাদে আপনার খামারের দুধের পরিমাণটা কতটা কমে গেছে? সঠিকভাবে আপনি এই বোবা প্রাণীগুলোকে খাওয়াতে পাচ্ছেন কিনা? আগে আপনার ওই সে 3 মণ, 3.5 মণ, 90 কেজি এরকম হয়, 90 কেজি খাদ্য টেকাই হয় না গরু। মানে গরুকে যা খাওয়াচ্ছেন সেই টাকাটাই আপনার হচ্ছে না? না, আরও কিছু শর্ট হয়, আরও যে বিভিন্ন ওষুধ পানি লাগে সব গাই দেখতে পড়তে হয়। তো এটা পূরণ করেন কি করে? এই ঘরতে বরণ লাগে না, একটা বাচ্চা বেশি, এই যে 2টা বাচ্চা বেচছি কয়েকদিন আগে, বেচা চলতেছে। 2টা বাচ্চা, মানে বাচ্চা বিক্রি করে যে খাবারের মানে টাকাটা পূরণ করেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যে এত খাটতেছেন, সন্তানরা খাটতেছে, পরিবারেরা সবাই মিলে খাটতেছেন, সেটার পারিশ্রমিক কোথায়? এটা পারিশ্রমিক না, আল্লাহ আল্লাহ করে খাটাছি, দেখি আল্লাহ যদি এক সময় হুমুর যায় হয়, ব্যবসা ভালো হয়, এই চিন্তাধারণায় খাটাছি। একটু আশায়? আশা, আশাই বাসাবাদে। তা আমাদেরকে একটু বলবেন যে আপনার যে এখানে আমাদের জমি দেখেছি, অনেক সবুজ ঘাস দেখেছি, সেই সুবাদে এখন কি অবস্থানটা আমাদেরকে একটু বলবেন? অবস্থানটা ভাই, যে হাউজিংয়ে তো আপনি সবই বেড়ে লেছে, এই অল্প কয়েক পাইকি জায়গা সাকা মুগাই ছকে এই ডবন তাসি বেড়ে লেগে, আর এর মধ্যে সব বেড়ে স্বাভাবিক গেছে, মানে সব ভরে যাচ্ছে। তাহলে সে সুবাদে এই যে বোবা প্রাণীগুলার যে সবুজ ঘাসের যে আবাদি খেতগুলো আপনারা করেন, যে পাখিগুলো করেন আপনারা তো ঘাস তৈরি করেন, সেটা কি তখন এখন আর আগের মতন করতে পারছেন? না না, আগে আপনার এক পাখি খেত রাখছি 2000-3000 টাকা দন, এই খেত 15000 টাকা পাখি রাখতে, এত দাম বেশি কেন? ওই যে জমি শর্ট ফালাই দিছে, বইরা দিছে বালুদা, 15000 দাও পাওয়া যায় না, টেয়া দিছি 6 মাস পরে, অনেক টেয়া আগে দিতে হয়, তারপরে পাওয়া যায় না জমি। মানে জমির মালিকের টাকা আগে দিতে হয়? আগে দিতে হয়, অ্যাডভান্স দিয়ে রাখতে হয়। অ্যাডভান্স দিয়ে রাখতে হয়। আপনার এই যে খামারে দেখছি অসংখ্য বাচ্চা রয়েছে মাশাআল্লাহ, তো এগুলা কি আপনি আসলে বিক্রিটা কেমন দামে বিক্রি করেন একটু বলবেন? এই ধরেন 70,000-60,000-50,000 এরকম দামে। 70,000-60,000-50,000, কতদিন পর আপনি বিক্রি করেন একটু বলবেন? এই বছর 8 মাস-7 মাস প্রয়োজনে বেশি আর কি, প্রয়োজনে বিক্রি করে। যে ভোলারা কই যে জমা দিয়ে রাখছে, ইয়া যখন দরকার লাগলে বেচ্ছা লাগবে। ছেলেরা কি জমা দিয়ে রাখছে? পাসপোর্ট জমা দিয়ে রাখছে ছেলেরা, পাসপোর্ট জমা দিছে, কারণটা কি ভাই? ইতালিতে যাবে, ইতালি যাবে। আমরা দেখেছি আপনাদের এই কাঁঠালতলি এলাকায়, এই কেরানীগঞ্জ এলাকায় দেখছি আপনারা বড় বড় খামার করেন, সব কিছুই করেন, সব কিছু ঠিক আছে, জমি বিক্রি করে, গরু বিক্রি করে ইতালি পাঠান, কারণটা কি? ভাই মানে দেশের কালচার হয়ে গেছে, এটা বলা ভাই বুঝে না, লেখাপড়া করতেছে না। আপনি খামার করে যখন এই খামারের অবস্থানটা পরিধিতে ভালো ছিল, যখন আপনি ইনকাম করেছেন, প্রতি মাসে আপনার কত বেশি ইনকাম হতো আগে? বেশি বলতে কি, তখন একটু
সংসার নিয়ে ভালোভাবে চলতে পারতাম আর কি। দুধের টাকাতে মানে এমনি টাকা ইনভেস্ট করা যায় না, চলা যায় আর কি। এই বাচ্চাগুলো থাকলে বছরে ধরে 10টা বাচ্চা রইলে 50 করে বাঁচলে 5 লাখ টাকা থাকে, এই বিষয়টা আর কি। বছরে 5 লাখ টাকা মনে করেন যে এই বাচ্চা থেকেই মানে টাকাটা মূল আয় আসে, মূল আয়। আর খাবারে দুধের টাকাটা থেকে কি করেন আপনি তাহলে? এই যে গরুরে খাওয়াই বদলি কামলারে দিই, অনেক বদলিও খাটাইতে পারি না, এই অবস্থা আছে। খাদ্যের দাম বাইরে গেছে গা। আপনার গরুগুলা খুব নাজুক অবস্থান দেখলাম। এই যে দেখলেন দর্শক, আমরা আপনাকে একটুখানি গরুগুলা দেখাই যে অনেকটা হাড় বেরিয়ে গেছে এক কথা বলা যায়। একটা দুধের গাবি সেটা রুষ্টপুষ্ট যদি না থাকে তাহলে কি আসলে সেই গরু থেকে দুধ দিবে? মানে যদি বিক্রি করতে চান তাহলে হয়তো বা কেউ পছন্দ হইলে আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনার এই মহিষটা বিক্রি হয়ে যাবে। বিক্রি করুন যদি বাসমতো দাম হয় বেশি। এই মহিষটা আপনার কি কোন জাতের একটু বলবেন? এটা হইলো আপনার ইন্ডিয়ান আর কি, এটা ইয়া কয় কি জানি, ইন্ডিয়ান। এর বয়সটা তো খুব কম, বয়স কম, দুইটা দুইটা। কত টাকায় বিক্রি করবেন? 2.5 লাখ কইলে বিক্রি করব। আর এটা কত ওয়েট হবে? মানে মহিষের গোশের দাম কম, আর যখন জবাই করতো গ্রাম অঞ্চলে যখন আমরা খাওয়া দাওয়া মানে কিনতে যেতাম তখন মহিষের গোশটার দামটা একটু কম থাকে ভাই। আগে ছিল, আগে গরুর গোশত আর মহিষের গোশত বেচা নিছে, সরকার যদি এটা লক্ষ্য না করে এটা তো ভাই আমাকে ছুটবার লাইন নেই। সরকার তো কইতেছে দ্রব্য মূল্যের দাম কমাইবো, যদি অন্য সরকার এটা সাধারণ মানুষের খাবারের জিনিসের তো সেই সময় কমানোর কথা, কিন্তু গরুর খাবারের দাম কি কমানোর কোন প্রতিশ্রুতি দিয়েছে? না এরকম শুনি নাই তো। গরুর খাদ্য মানুষের খাদ্য তো একই তো, গমের সিলকা বার করে গরুরে খাওয়া আর ভিতরেরটা মানুষে খায়, একই তো বিষয়। খামারে যদি দুধ না থাকে খামারে কি বাঁচবে? সরকার এটা কমাইলে পারবে। খামারের যদি দুধ না আসে সে শুভ দেখি খামারে আপনার এই গরুর খাদ্য সিন্ডিকেটের মধ্যে গেছে, বিক্রি কোম্পানিরা মজুত করে, মজুত করে ধরে বেঁচে। আপনারা যদি না কিনেন খামার যদি কমে যায়? না তখন এই সিন্ডিকেট মানে কি? গত বছরে আপনার এক রাতে 1800 থেকে 2400 হয়েছে গমের ভুষির দাম, 1800 থেকে 2400 মানে কি আগুন লাগছে বাজারে, এত দাম বাড়বে? এরপরে ইন্ডিয়ান মাল না এলে মনে করেন মানুষ খামার গত বছর হিসাবে ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়ান মাল আইন না পরে এটা থামছে মানে 1800 থেকে 2400 টাকা এক রাতে, এরপরে দিন গিয়ে 2400 মানে এক রাতে 600 টাকা বাড়তি। এরকম বাড়াইছিল। দর্শক আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়গুলো তথ্যগুলো আমরা জানতে পেরেছি যে খামার ইন্ডাস্ট্রি এখন এক কথা এতবার এই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ খামার ইন্ডাস্ট্রি যদি বাঁচাতে হয় তাহলে কৃষি অধিদপ্তরের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি অন্তত এই বিষয়গুলো গুরুত্ব সহকারে না দেখেন তাহলে এই যে এত বড় একটি বড় খামার সেই খামারটি হয়তো বা আজকে আপনারা দেখছেন, অথবা এর পরবর্তীতে আপনারা এই খামার দেখবেন না। খামারে হয়তো গরু থাকবে না, হয়তো এখানে ঘর বাড়ি হয়ে যাবে, এখানে হয়তো ভাড়া চলবে। একজন কৃষক যদি না বাঁচে তাহলে কি দেশ বাঁচবে প্রশ্ন থাকলো পৃথিবীর সব মানুষের কাছে। দর্শক এই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আসলে খামারিদের কী করা উচিত এবং সরকারের কী করা উচিত বা এই বিষয়গুলোতে কতটা গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।